চ্যানেল আই হৃদয়ে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চ্যানেল আই শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আই ফর ইসলাম দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে এসেছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আপনারা অংশগ্রহণ করে থাকেন আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে আপনাদের মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখবেন, আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে পবিত্র শবে বরাত বা শাবান মাসের মধ্যবর্তী রাত। এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আই ফর ইসলামের নিয়মিত অতিথি ব্রিকলেন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আমরা সরাসরি উনার কাছে চলে যাচ্ছি এবং উনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। আই ফর ইসলাম অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা এবং দর্শক মন্ডলী, রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে আমাদের লক্ষ কোটি শুকুর যে রাব্বুল আলামিনে আমাদেরকে আখেরি জমানার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এবং আমরা আখেরি উম্মত হওয়ার কারণে যেহেতু আমরা কম হায়াত পাইব এবং কম হায়াতের ভিতরে যাতে আমরা বেশি বেশি নেকি অর্জন করতে পারি এই জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা আমাদেরকে দান করেছেন। যেমন রমজান মাস দিয়েছেন কোরআন শরীফের অর্থ তিলাওয়াত সবকিছুতে আল্লাহ তাআলা সওয়াব দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন, এর মধ্যে লাইলাতুল বারাত যেটাকে বাঙালি ভাষাভাষী ফার্সিতে শবরাত বলা হয়, যাকে হদিস শরীফের পরিভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়েছে, অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত, 14 তারিখ দিন গত রাত এবং যেটা আগামী 30 তারিখ আগামী সোমবার দিবাগত রাত যে আমাদের সম্মুখে উপস্থিত, এটা হচ্ছে আমাদের বাঙালি ভাষাভাষা পরিভাষা শবরাত, যেটা হাদিস শরীফে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়েছে। এবং এই শাবান মাসের এই যে 15 তারিখের রাত শবরাতের রাত্রের যে এবাদত, এই এবাদতের বিশেষ একটা বৈশিষ্ট্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের উম্মতকে দান করেছেন। ইবনে মাজার হাদিস শরীফে সুনন ইবনে মাজার যা সিয়াসির তার কিতাব আমরা সবাই জানি, এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা তাবারাকা তাআলা। আল হাদিস হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন মধ্যরাত আসে, অর্থাৎ যে আমাদের পরিভাষায় যে শবরাত আসে, লাইলাতুন নিসফু মিন শাবান যখন আসে, তখন তোমরা সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে তোমরা কাটাইও এবং বাদের দিন তোমরা রোজা রাখিও।
কেননা এই দিন সূর্য ডুবার সাথে সাথেই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালিন ফাওয়াফিহি, আলা কাজা আলা কাজা হাত্তা মাতাইল ফাজর, যে তোমরা আমার বন্দারা কেউ আসেনি তোমাদের গুনার মাফি চাওয়ার জন্য আমি মাফ করে দিব, আমার বন্দারা কেউ আসেনি তোমাদের কোনো অসুবিধায় আসেনি আমি অসুবিধা থেকে মুক্ত দিব, তোমাদের রিজেকের দরকারকে আমি রিজেক দান করব, এরপর এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন ফজর পর্যন্ত। এই রাতের আমরা জানি প্রত্যেক রাত্রে শেষ রাত্রিতে আল্লাহ তাআলা তার বন্দাদেরকে ডাকেন, এবং শাহবানের যে মধ্য রাজ্যের সব্য রাতের রাতে আল্লাহ তাআলা এই হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ তাআলা সারা রাত্রি তার বন্দাদেরকে ডাকতে থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, একদিন আল্লাহ রাসূল আমার ঘরে ছিলেন, আমি আল্লাহ রাসূলকে হঠাৎ হারিয়ে ফেললাম, ঘুম থেকে উঠে দেখি আল্লাহ রাসূল আমার নিকটে নাই। তখন আমি চিন্তা করলাম হয়তো তিনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন, আমি সব ঘরকে তালাশ করে আল্লাহ রাসূলকে পাইলাম না। বাদে গিয়ে দেখি যে জান্নাতুল বাকিতে কবরস্থানে গিয়ে আল্লাহ রাসূল আল্লাহর দরবারে কাকুতি মিনিত কেউ তাদের মাগফিরতের জন্য দোয়া করতেছেন আল্লাহর দরবারে। তখন আমি গড়ে আসার পর আল্লাহ রাসূল আমাকে বললেন যে আয়েশা তুমি আমার আমার খুঁজে তুমি যখন গেলে তুমি কি চিন্তা করেছো, তুমি কি মনে করেছো আল্লাহ আল্লাহ রাসূল তোমার প্রতি বিচার করবেন? তখন আল্লাহ রাসূল বলেন আয়েশা জিবরিল আমিন আমাকে বলে গিয়েছেন যে এটা হচ্ছে সেই রাত যে রাত্রে আল্লাহ তাআলা সীমাহীন আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই জন্য আমি জান্নাতুল বাকিতে গিয়েছিলাম তাদের কবর জিয়ারত করার জন্য। এই যে রাত, এই রাতটা হচ্ছে বিশেষ একটি মোবারক রাত, নফল এবাদতের জন্য সবচেয়ে বেশি বৎসরের বিশিষ্ট রাত্রির মধ্যে একটি রাত হচ্ছে এই শাবানের মধ্যবর্তী রাত, যেটা সব্য রাতের রাত বলা হয়। এই রাত্রে কুরআন শরীফ তিলাওয়াত করা, তসবি তাহলিল করা, জিকির আজকার করা, এবং যারা পুরুষ মানুষ যদি পারেন তাহলে নিকটবর্তী কবরস্থানে গিয়ে নিজের আত্মীয় স্বজনের জন্য জিয়ারত করা, এটা আল্লাহ রসুল যেহেতু হদিসে আছে আল্লাহ রসুল করেছেন, সুতরাং এই কাজগুলো করা আমাদের সবচেয়ে দুনিয়া এবং আমাদের জন্য লাভ, এবং আমাদের মুর্দেগানের জন্য এটা লাভ। এই দেখেন এই যে মাস আমাদের নিকট থেকে চলে যাচ্ছে, এই মাসে কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো রেওয়ায়েত মাত্র সারা মাস এখানে আল্লাহ রসুল শাবানের মাস নফল রোজা আল্লাহ রসুল কাটিয়ে দিতেন। এটা হচ্ছে সবচেয়ে মোবারক একটি মাস। আল্লাহ রসুল বলেন এই মাসেই আল্লাহ তাআলার দরবারে মানুষের বাৎসরিক এবাদত গিয়ে উঠে আমি চাই আমি রোজা অবস্থায় থাকি এবং আল্লাহর দরবারে যেন আমার আমল করা যায়। উম্মতকে বাধ্য করেন নাই, কিন্তু আল্লাহ রসুলের ইত্তেবা করতে হলে তো আমরা এই নফলের ব্যাপারে আমরা একটু গুরুত্ব দিতে হবে, যে এই মাসটায় নফলে বাদত করা, রোজা যদি আমাদের সম্ভব না হয় তেলাওয়াত করা, আর জিকির আজকার তসবিহ তাহলিল অতিরিক্ত আরেকটু এবাদত বাড়িয়ে দেওয়া, যাতে আল্লাহর দরবার থেকে আমরা বেশি পাইতে পারি। বিশেষ করে এই যে আমাদের মুর্দেগানদের জন্য আমরা দোয়া দুরুদ করা, কোরআন শরীফের তেলাওয়াত বেশি করে, তাদের সওয়াব রেসানি করা, এইগুলা কিন্তু হাদিস সমর্থিত এবং আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আল্লাহর অসহায় মুর্দা বান্দাদেরকে সাহায্য করা। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাত সম্পর্কে বলেছেন যে শাবান থেকে অন্য শাবান পর্যন্ত এক মাসের সমস্ত মানুষের রিজেক রুজি হায়াত এইগুলাকে বন্টন করা হয়, এবং লাইলাতুল কদরে আল্লাহ তাআলা শাবানের 15 তারিখে সিদ্ধান্ত নেন এবং লাইলাতুল কদরে আল্লাহ তাআলা তার এই যে দুনিয়ার ব্যবস্থাপনা যে সমস্ত ফেরেশতা রয়েছেন তাদের নিকট আল্লাহ তাআলা এই কাজগুলা গুছিয়ে দেন। এখানে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগা যায়, যেটা হচ্ছে যে কোরআন শরীফ তো আমরা জানি লাইলাতুল কদরে নাজিল হয়েছে এবং এটা এতে কোনো সন্দেহ নাই, এবং ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যারা যে সমস্ত মুফাসসিরিনে কেরাম লাইলাতুন নিসফি মিন শাবানকে গ্রহণ করেছেন তারা নিজেই প্রশ্ন তুলেছেন যে কোরআন শরীফ তো নাজিল হলো লাইলাতুল কদরে, তাহলে এটার সমাধান কি? এটার সমাধান ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার তাফসিরে এর সমাধান দিয়েছেন যে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে
সামায়ে দুনিয়াতে আল্লাহ তাআলা এই কুরআন শরীফ নাজিল করেছেন এবং কুরআন শরীফ নাজিল করার পর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতুল কদরে আল্লাহর নিকট থেকে গ্রহণ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করেন এবং যেহেতু একদিনে কুরআন শরীফ নাজিল হয় না সারা 23 বছরে কুরআন শরীফ ধীরে ধীরে নাজিল হয়েছে এটা হচ্ছে ইন্নাম জাল্লাহু ফি লাইলাতি মুবারাকা উর্দু জগতের বিষয় এবং এই কারণেই আল্লাহ তাআলা এই রাতকে বেশি বিশেষ মুবারক বানিয়ে দিয়েছেন সুতরাং আমরা যারা আছি আল্লাহ তাআলার বান্দা এবং বান্দিরা এই রাতকে আমরা যথেষ্ট গুরুত্ব দান করা আমাদের উচিত এবং যথাসম্ভব তিলাওয়াত তসবিহ তাহলিল এবং মসজিদে গিয়ে যদি আপনি মনে করেন গড়ে ইবাদতের সুবিধা হয় তো মসজিদে গিয়ে যদি সমবেত মানুষ আসেন সবার সাথে যদি আল্লাহ আল্লাহ শরীক হন এও হতে পারেন যেভাবেই পারেন না কেন এই রাত্রিটাকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়ে যেটা আল্লাহ রাসূল বলেছেন কুমু লাইলাহা সারা রাত্রি তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা কাটিয়ে দিও ওয়াসুমু নাহারাহা এবং বাদের দিন তোমরা রোজা রাখিও এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে হয়তো বিশেষ কিছু দান করবেন এবং আল্লাহর হয়তো এক হাদিস শরীফ মোতাবেক বনু কলব এবং বনু বকর গোত্রের সীমাহীন যে সাগিলগুলো আছে তাদের এক এক গোত্রের 20,000 করে ছাগল থাকতো এক এক ছাগলের রুম কত আমরা তো গুনতেই পারবো না আল্লাহ রাসূল বলেন তাদের ছাগলের রুমে পরিমাণ আমার উম্মতকে আল্লাহ তাআলা মাফ করবেন এটা আল্লাহর পক্ষ থেকে সীমাহীন একটা মেহরবানি এবং আল্লাহর একটা দয়া কিন্তু এটা উম্মতে মুহাম্মদের প্রতি এটা ফরজ বিষয় নয় আমরা সবসময় বলি এটা ফরজ বিষয় নয় নফল কিন্তু আল্লাহর হবিবের উম্মতের জন্য সীমাহীন মেহরবানি আল্লাহর পক্ষ থেকে সুতরাং ইবনে মাজার সহি হাদিসের হাদিস সহি সনদের হাদিস হাদিসের সনদটা হাসান পর্যায়ের যে ইবনে হাব্বানের যে হাদিস যে আল্লাহ তাআলা এই রাত্রিতে তার মখলুকাতের প্রতি দৃষ্টি দান করেন এবং মুশরিক এবং হিংসুক ছাড়া সবকে আল্লাহ তাআলা মাফ করে দেন এটা আল্লাহ কত বড় মেহরবানি সুতরাং আমরা সবাই এই রাতকে গুরুত্ব দিয়ে ইবাদত করবো ইনশাল্লাহ জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম আমাদেরকে বলা হচ্ছে ছোট্ট একটি ব্রেকে চলে যাওয়ার জন্য সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে কল নিব এবং আমরা আরো আলোচনা করব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম